মাসটা কি মাস রজব মাস যখন আসে বিভিন্ন সিগন্যাল আমাদেরকে দেয় যেমন রজব মাস আসলে আমাদেরকে স্মরণ করায় দেয় সবে মেরাজের কথা ঠিক কি না রজব মাস আসলে আমাদেরকে সবে বরাতের কথা স্মরণ করায় দেয় রজব মাস আসলে সিগন্যাল দেয় যে সামনে রমজান পবিত্র মাহে রমজানের মাস আসছে সুবহানাল্লাহ তাহলে এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাস হলো সিগন্যালের মাস খালি স্মরণ করায় দেয় রজব মাস আসলেই মনে হয় যে এই তো রমজান চলে আসলো যখনই রজব মাস আসে কি মাস আসে তখন একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পাঠ করতেন নবী সাল্লাম যেহেতু পাঠ করছেন আমাদের জন্য পাঠ করা কি দরকার আল্লাহ নবী পাঠ করছেন এই জন্য আমরাও করব তাহলে আমার সঙ্গে সকলে একটু পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা বাল্লিগনা রমাদান আরেকবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান অর্থ কি আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আমাদের উপর আপনার খাস রহম রহমত বরকত নাজিল করেন রজাবা ওয়া শাবানা বিশেষ করে এই দুই মাসে রজব এবং শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ সামনে তো রমজান মাস কখন জানি মরে যাই আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেয় রমজানে যদি মরে যাই সমস্যা নাই জান্নাত পেয়ে যাবো ঠিক কিনা বলেন এই জন্য পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ মাসে যদি আমাদের মৃত্যু হয় সমস্যা নাই এই জন্যই হাদিস পাকে বলা হয়েছে বাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত আমার আমাদের হায়াতকে কি করে দেন বুলন্দ করে দেন বাড়ায় দেন তাহলে এই দোয়াটা আপনারা সকলে মুখস্থ করার দরকার আরেকবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটা হলো এই আমলটা এই মাসে বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন রহমত ভরপুর রহমত এবং বরকত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ